যত ধরনের সুযোগ সুবিধা আছে আমরা দিব, আপনারা আসেন ভাই। দেখেন কাপড়ের ব্যবসাটা হচ্ছে এরকম একটা ব্যবসা যে শেষমেশ চলে যাওয়ার সময় কিন্তু আমাদের সাথে কাপড়টাই যাবে। তাই ভাই এই কাপড় দিয়ে ঠকায়া ভাই বড় লোক হওয়া যাবে না, আর এত এত টাকাও থাকবে না। আমাদের এখানে রয়েছে মদিনা পবলিনের 32 টাকা আর বয়েলের 32 টাকা। ভাই কুরিয়ার মাধ্যমে আমরা বাংলাদেশের যে কোনো স্থানে মাল পাঠিয়ে থাকি। যেরকম ধরেন বাংলাদেশের 64 জেলা, আমরা 64টা জেলায় মাল পাঠাই। মাত্র 1000 টাকা অ্যাডভান্স করতে হবে। আর আপনি যদি 50,000 না 1 লাখ টাকার মালও নেন সমস্যা নেই, তবে আমরা প্রেফার করি যে আপনারা দোকানে এসে দেখে নিলে সবচেয়ে বেস্ট হয়, ভালো হয়। আজকে আমি একটা ভিডিও করে ভিডিওর মধ্যে চাপা বাইরে দুইটা কথা বললাম, দুইটা কাস্টমার পাইলাম। আমার কিন্তু পরবর্তীতে যদি কাপড় খারাপ হয় ওই দুইটা পার্টি আমি পাবো না। আর যদি ঠিক ওই আমার পার্টির মালটা ভালো পায় ওই দুইটা পার্টি আমার আরো দুইটা পার্টি দিব। আমাদের মুখের কথা কোনো 19-20 হবে না, আপনাদের কথা কাজে অবশ্যই মিল থাকবে। আর মূলত ভাই একটা কথাই হচ্ছে, ব্যবসা কিন্তু একদিনের জন্য না, যে আমাদের রং কোর্স 100% গ্যারান্টি। যদি এক কোর্স রং যায় তো জামার মজুরি ফেরত। আসসালামু আলাইকুম, শুভ দর্শক, স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। প্রিয় দর্শক, আজকে আমরা অবস্থান করছি বাবুরহাটে নরসিংদী জেলাতে। প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন অসংখ্য রয়েছে গজ কাপড়ের সমারোহ। আমরা আজকে আপনাদেরকে দেখাবো ভয়েল পপলিন গজ কাপড়ের দাম দর সম্পর্কে, বিশেষ করে যারা ডিরেক্ট আসলে কারখানা থেকে এইরকম পণ্যগুলো ক্রয় করতে চান কম দামে এবং পাইকারি দামে, তাদের জন্য আজকের আমাদের ভিডিও। প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে একদম রোলকে রোল অসংখ্য, এখানে এগুলো মাতৃমায়ের ফ্যাক্টরি থেকে এসছে। আর রীতিমতো আমাদের সাথে রয়েছেন আকিব ভাই, আমরা কথা বলতে চাই আকিব ভাইয়ের সাথে। আকিব ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আকিব ভাই ভালো আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে কালেকশন করেছেন, এই যে এগুলো বোধহয় ফ্যাক্টরি থেকে এসছে আজকে না? এগুলো সব ফ্যাক্টরি থেকে এগুলো কাটিং হবে না? হ্যাঁ, এগুলো কাটিং করে এরকম থান হয়, 30 গজ করে। এটা হচ্ছে পবলিনটা। এটা পবলিন? হ্যাঁ, এটা পবলিন মাল। এই রকম রোলে কত গজ থাকে? এটার মধ্যে আছে ধরেন না 200-250 গজ করে একটার মধ্যে আছে। 200-250 মালগুলো একদম গরম, একটু আগে আসছে মাত্র, আপনি আসার 10 মিনিট আগে আসছে। এটা হচ্ছে পবলিন? এটা পবলিন, এটা হচ্ছে ব্ল্যাক। এইভাবে যদি কেউ কিনতে চায় তাতে কি দাম একটু কমবে? ভাই মূলত আমরা এভাবে বিক্রি করি না। দেখিয়েছিলাম যে 32 কালার রয়েছে, আজকে আমরা দেখাচ্ছি। ভাই আমার মালের প্রশংসা আমি নিজেই করি, কেননা ভাই আমার যে কোয়ালিটির তুলনায়, রেডের তুলনায় আমাদের মালটা পারফেক্ট, কারণ আমরা নিজেরা করি তো। তারপরে কি রঙের বিষয়টা অনেকেই গাবড়ায় ডরায়। আমার একটাই কথা যে আমাদের রং কোর্স 100% গ্যারান্টি, যদি এক কোর্স রং যায় তো জামার মজুরি ফেরত। এই কথাটা বলি এতটা সাহস নিয়ে বলি যে এক কোষ যদি রং যায় তাহলে মজুরি টাকা ফেরত দেবো, কারণ আমাদের এক কোষ রং হয়ে যাবে। এক একটা বান্ডেলে রয়েছে কত গজ? এক একটা বান্ডেলে আছে আপনার 20 গজ করে বল। 20 গজ করে ভয়েল এটা। আর ওই পিছন দিকটাতে রয়েছে পবলিনের সমারোহ, এগুলো পবলিন। আচ্ছা আপনার ভয়েলের কালার আছে কয়টা? ভাই আমাদের ভয়েলের কালার আছে মোট 32টা কালার। 32টাই আর পবলিনেও 32টা? পবলিনেও 32টা। রাকিব ভাই আমি একটা জিনিস বলি, আপনারা কি এই থান কেটে বিক্রি করেন? না আমরা কেটে বিক্রি করি না, আমরা পাইকারি সব। ঠিক আছে। আচ্ছা তাহলে হচ্ছে যে আমরা এই যে এগুলোর আরো কয়েকটা কালার দেখান আমাদেরকে। যে কালারে বলতে আগে আমি পেস্ট করলাম জিনিস বলি, আপনার উদ্দেশ্যে আর পাটিপত্রের উদ্দেশ্যে। যেরকম আমাদের কাপড় কিন্তু এই যে সুতাওয়ালা, আমাদের কাপড়ে সুতা আছে, ঠিক আছে। মেন হচ্ছে কাপড়ের সুতা। হ্যাঁ, কিছু কাপড় আছে দেখেন ভাই, কিছু কাপড় আছে একদম পাতলা, এই ভাবলে ময়েলটা একদম পাতলা হয়, সুতা কম, সেটি হবে না। না না সেটা হবে না, সুতা ময়েল বলতে চিকন সুতার, এটা পাতলা দেখা যাবে কিন্তু সুতা দেখতে হবে, সুতা বেশি থাকবে, থাকতে হবে সুতা। না এটা সত্যি যে সুতা যত বেশি কাপড় তত পাতলা হবে এবং সুতা বেশি থাকবে। হ্যাঁ এটা বাস্তব। কিন্তু আমি যেটা বলতে চাইতেছিলাম ভাই, আমাদের মাঠটা হচ্ছে মার্শালাইজ করা। মার্শালাইজটা কি যে ডাইং এ কজে 3 টাকা, আমি খুলেই বলে দেই, আমাদের পর্থার রেডি থেকে 3 টাকা বেশি লাগে মার্শালাইজ করাইতে। মার্শালাইজ করাইতে হ্যাঁ। মার্শালাইজ বিষয়টা হচ্ছে রঙের বিষয়, এটা রঙের গ্যারান্টি দেয়। মার্শালাইজটা হচ্ছে যদি কোন কাপড়ে মার্শালাইজ করা থাকে তাহলে ওই কাপড়টা থেকে বিন্দু পরিমাণ রঙের কষ উঠবে না, এটা হচ্ছে মার্শালাইজের কাজ। তা আপনাদের সব কাপড় মার্শালাইজ? ফুল মার্শালাইজ।
এই যে একটা কালার। আবার কিছু কাপড় আছে মনে করেন যে এই যে মাঝখানে একটু সোক 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 থাকে, এগুলো থাকবে না। না ভাই এরকম থাকবে না, আমরা ভাই ওইরকম কোয়ালিটির মালিক হই না। আবার ব্ল্যাকটাতে দেখা যায় একটু সাদা সাদা। না না আপনার কথা ঠিক আছে, ব্ল্যাক মালটা দেখাই দিচ্ছি, আমাদেরকে একটু দেখান যেরকম আপনি বান্ডেলটাই দেখেন। আমি বুঝাই, আর অনেকে বলে যে বান্ডেলটা তো একদম, আমি বলি ভাই বান্ডেলটা তো একদম আছে না। আপনি নিজে বলবেন, আপনি তো নিজে এখানে আছেন, আপনি নিজে বলেন তো ভাই কোন সাদা ঠিক আছে, একদম ব্ল্যাক না দেখতে পাচ্ছি না, একদম ব্ল্যাক দেখতে পাচ্ছি। আর এই যে রয়্যাল ব্লু যেটা রয়েছে এখানে, এই যে নিচের দিকে রয়েছে রয়্যাল ব্লু, অনেকেই নিতে চায় না। না এটা নেভি ব্লু, নেভি ব্লু, এই নেভি ব্লুটা অনেকেই নিতে চায় না। এই জন্য নিতে চায় না যে এটা রং উঠে যায় এরকম আর কি, কালার চেঞ্জ হয়ে যায় সেই বিষয়টি। এটা উঠবে কি না রং ভাই? আমি বলি রয়্যাল ব্লু, আপনি যে কালারটা বলছেন ওইটা হচ্ছে রয়্যাল ব্লু। ওটা যদি 500 টাকা গজের কাপড় নেন, রয়্যাল ব্লু কালার থেকে রং উঠবে, কিন্তু এটা নেভি ব্লু, আমার নেভি ব্লু 100% গ্যারান্টি। রয়্যাল ব্লুতে উঠবে, রয়্যাল ব্লু যদি 500 টাকা গজের কাপড় নেন, রয়্যাল ব্লু থেকে কালার উঠবেই, একটু পরে লোকাস ভাই এরকম থান করবে সব মাল, ওগুলো সব থান হয়ে যাবে, থান হয়ে যাবে। আচ্ছা পপলিনের কয়টা কালার আছে ভাই? পপলিনের কালার সেম, আমাদের বয়েল পপলিন সেম কালার, ঠিক আছে 32টা করে কালার আছে। আচ্ছা আমরা তো শুনলাম যে ভয়েলে এক একটা থানে থাকে হচ্ছে 20 গজ, আর পপলিনে থাকে এক একটা থানে 30 গজ। 30 গজ, হ্যাঁ। আচ্ছা এগুলো আমাদেরকে কিছু কালার দেখান, আমরা দেখতে পাচ্ছি অলরেডি। আরেকটা কথা ভাই, আমাদের কাছে যে রেটটা পাটি পাইবো, ঠিক আছে এই রেটটা সারা বাজার চ্যালেঞ্জ। আমাদের বাজারটা হচ্ছে শেখাচ্ছর বাজার, মানে এটা হচ্ছে পাইকারি মার্কেট, ঠিক আছে। আচ্ছা এই জায়গায় কিন্তু ভাই অনেকে কমেন্ট করেছে, আকিব ভাই অনেকে কমেন্ট করেছে যে আপনাদের ইসলামপুরে কোনো শোরুম আছে কিনা। না ভাই আমাদের ইসলামপুরে শোরুম নাই, আমাদের একটাই শেখাচ্ছর বাবুরহাট, বাবুরহাটে আপনাদের মূলত শোরুমটা। ইসলামপুরে থেকে আশা করি অনেক ভালোই আমাদের শেখাচ্ছর। আবার অনেকেই কমেন্ট করেছে যে ইসলামপুরের চেয়ে দাম কম কিনা আপনাদের। দাম কমের বিষয়টা কি ভাই আমি আপনারে বলি, কোয়ালিটি হচ্ছে দামের কম। একটা কোয়ালিটি আছে 62 টাকা, কথা বুঝছেন? একটা কোয়ালিটি আছে। এখন কত করে নিচ্ছেন ভয়েল? মাত্র ভয়েলটা নিচ্ছে মাত্র 48 টাকা, 48 টাকা গজ নিচ্ছেন ভয়েলটা। আর পপলিনটা নিতেছি 53 টাকা, পপলিন 53 টাকা, শুধু 53 টাকা। আগে রেডি আছে যে দেখেন ভাই, ক্যামেরা একটু হলো তো ধরা পড়বো। হ্যাঁ আমি এই জন্য আপনার দেখাইতেছি, ঠিক আছে। এই যে দেন সুতা, সুতার বিষয়টা দেন, আমরা দেখছি আর কি, ঠিক আছে। বেশ ঘন সুতা, প্রিয় দর্শক আপনারা গর্ব করে বলতে পারি আমাদের কাপড়টার বিষয়ে। তো আকিব ভাই আপনারা মূলত এখান থেকে যে বিক্রি করেন, কিভাবে কতটুকু পরিমাণে নিলে আপনারা অনলাইনে বেচেন? অনলাইনের বিষয়টা হচ্ছে ভাই নিচে 5 স্থান, ঠিক আছে, বাংলাদেশ যে কোনো প্রান্তে 1000 টাকা অ্যাডভান্সে একনাথ থেকে তেঁতুলিয়া আমার পাঠিয়ে দিব, সুন্দরবন কুরিয়ানে 5 স্থান, নিচে 5 স্থান, আর উপরে যত থান লাগে 20 30 40 50। ধরুন হচ্ছে পপলিন নিলেও 3 থান, আর হচ্ছে আপনার ভয়েল নিচে 3 থান দেওয়া যাবে, মিলায় 5 স্থান মিলাইতে হবে। বয়েল 2টা, পপলিন 3টা, বা পপলিন 1টা, বয়েল 4টা, এরকম মিলে এইভাবে নিলেই দিতে পারবে, নিচে 5 স্থান। আচ্ছা 5 স্থানের নিচে দেওয়া যায় না আর কি ভাই, যেহেতু রং পানির কাজ, তো সেক্ষেত্রে যদি রং উঠে যায় বা হচ্ছে যে দেখা যাচ্ছে আনফর্চুনেটলি অন্য কোনো রঙের ছিটা পড়ে আছে মাঝখানে, কোনো সমস্যা বা কাটা রয়েছে সেটি পরিবর্তনের সুযোগ। আপনার কথাটা ঠিক আছে, আমি আপনার ক্লিয়ার করে বলে দিই, আমি এই পর্যন্ত অনেক অনেক গ্যারান্টি দিছি, আজ পর্যন্ত যাদেরকে বইলা দিছি গ্যারান্টির কথা, তারা আমাদের কাছে আইসিয়া বলে নাই যে ভাই আপনি তো গ্যারান্টি দিছেন রং গেছে গা, এরকম গ্যারান্টি দিব ভাই। এখন আপনার সামনে যদি 1 কোষ রং যায় তো আমি থানের পুরো টাকা ব্যাক দেবো, থানও দিয়ে দিব, থানের টাকা পুরোটা ব্যাক দিয়ে দেবো যে 1 কোষ রং যায়। আর এটা শুধু মুখের কথা না ভাই, আমরা যদি শেখাচ্ছর বাজারের ব্যবসায়ী, ঠিক আছে, আমাদের মুখের কথা কোনো 19-20 হবে না, আপনাদের কথা কাজে অবশ্যই মিল থাকবে। আর মূলত ভাই একটা কথাই হচ্ছে, ব্যবসা কিন্তু একদিনের জন্য না। আমি আজকে একটা ভিডিওতে না ভাই, আমি আজকে একটা ভিডিওতে ভিডিও, এখন ব্যবসায়িক অনেক ব্যবসায়িকরা ভিডিও করতেছে, আজকে আমি একটা ভিডিও করে ভিডিওর মধ্যে চাপা বাইরে 2টা কথা বললাম, 2টা কাস্টমার পাইলাম, আমার কিন্তু পরবর্তীতে যদি কাপড় খারাপ হয় ওই 2টা পার্টি আমি পাবো না। আর যদি ঠিক হই আমার পার্টির মালটা ভালো পায় ওই 2টা পার্টি আমার আরও 2টা পার্টি দিব, আমার এভাবেই পারবে। আমরা এই জিনিসটা ভাই বুঝি, আজকে ছোট আমি এতটুক থাকতে ভাই দোকানে আসছি, ঠিক আছে, এতটুক থাকতে আমার বয়স যখন 8 না 9 বছর তখন থেকে আমি দোকানে, আমি ব্যবসাটা পুরোটা বুঝি ভাই কীভাবে কী করতে হবে। দুর্নীতি করলে ভাই ব্যবসার কোনো
এছাড়া যারা উদ্যোক্তা রয়েছেন অর্থাৎ পুরাতন ব্যবসায়ী রয়েছেন তাদের জন্য এই অর্থে তারা তো নিবেন কাপড় দেখে বুঝে, তাদের জন্য আমরা ভিডিও বানাই। এছাড়া নতুন উদ্যোক্তাদের জন্য আমরা পরামর্শ দিয়ে থাকি। তো সেক্ষেত্রে যারা নতুন উদ্যোক্তা রয়েছে তাদের উদ্দেশ্যে আপনাদের কি পরামর্শ আছে যারা নতুন বিজনেস করতে যাচ্ছেন এরকম কাপড়ে? তাদের উদ্দেশ্যে ভাই আমার একটাই কথা, আপনারা গাবনা গাবরাইয়া আপনারা আমার কল করুন বা ভিডিও কল দেন, ভিডিও কল দিয়ে মাল কালার দেখেন, আর যদি এভাবে পছন্দ না হয় আপনি সরাসরি আইসা পড়েন। কোথায় আসবেন আমি বলে দিই, আমাদের লোকেশনটা হচ্ছে আপনার, এটা হচ্ছে নসুন্দীর প্রাণকেন্দ্র শেখারচর বাবুরহাট। যদি আপনি কাশপুর থেকে আসতে চান তাহলে বাস দিয়ে ডাইরেক্ট চলে আসবেন, যদি পাঁচদনা থেকে আসতে চান 20 টাকা ভাড়া দিয়ে আসে ডাইরেক্ট শেখারচর বাজার চলে আসবেন। আর আপনি যদি কুড়িল বিশ্ব রোড থেকে আসতে চান BRTC বাস দিয়ে ডাইরেক্ট চলে আসবেন, ঠিক আছে? আপনি আসেন, কতক্ষণ লাগবে? 100-150 টাকা ভাড়া লাগবে ভাই, আমার সাথে বসেন, বসে আপনার কাপড়টা দেখেন, তখন বুঝতে পারবেন যে আমি আকিবে কি কথাটা বললাম আর কাপড়টা কি মূলত। আর যারা নাকি অনেক দূরে আছেন, যারা আসতে পারবেন না, তারা ভাই আমার কথায় না আমার কাজে দেখেন, দরকার হয় 5টা থান স্যাম্পল নিয়ে যান আগে, পরে আপনারা অর্ডার করেন, ঠিক আছে? গাবরায়েন না ভাই, আমরা ভাই 2 নম্বরে কোনো ব্যবসা করি না, গাবরায়েন না ভাই। বল, যারা ভাই নতুন ব্যবসা করতে ইচ্ছুক তারা ভাই আসেন, আইসা নেন। আপনারা ঘরে বসে না থাকিয়া আসেন, আইসা কাপড় নেন। কারণ দেখা গেছে ভাই টাকা পয়সা সবার কাছেই হয়, কিন্তু ব্যবসা করার পলিসি আর ব্যবসা করার ইচ্ছে কিন্তু সবার জাগে না। তাই আমি বলি যারা নতুন আছেন, নতুন উদ্যোক্তা, তারা আসেন, আইসে আমাদের থেকে 5টা মাল নেন, 10টা মাল নেন। আপনি আসেন, আপনার জন্য আরও 1টা সুযোগ আছে, আপনার জন্য যেই রকম সুযোগ দেওয়া যায় সেরকম সুযোগ দেব ইনশাল্লাহ, আপনি আসেন। সাকিব ভাই ভালো থাকবেন, আপনার জন্য শুভকামনা রইল। জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম আকিব ভাইয়ের সাথে, আমরা রয়েছি বাবুরহাটের শিকদার মার্কেটে হাবিব ফেব্রিক্সে। দর্শক এই যে এখানে দেখুন কন্ট্রাক্ট নাম্বারগুলো রাখা রয়েছে। সো দর্শক বন্ধুরা, আমরা চাই যে আপনারা এখানে আসুন, এসে দেখে বুঝে পণ্য ক্রয় করেন, আর যদি না আসতে পারেন সেক্ষেত্রে অনলাইনে কেনার তো সুযোগ রয়েছেই। প্রিয় দর্শক ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আপনাদের প্রত্যেকের জন্য শুভকামনা রইল।